আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে খুব দারুণ রেসিপি। আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে ডাটা রান্না করব, আর সেই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। আমি যেভাবে রান্না করি সেই রান্নাটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আজকের এই রান্নাটা করার জন্য এখানে আমি পরিমাণ মতো ট্যাংরা মাছ নিয়েছি, আর মাছগুলো ভালোভাবে ধুয়ে তারপর রান্না করার জন্য চলে আসলাম। আর নিয়েছি এখানে পরিমাণ মতো ডাটা। ডাটা কিন্তু কম বেশি সবাই কাটতে জানে, তার জন্য আর কাটাটা দেখালাম না। উপরের খোসাটা ফেলে দিয়ে খুব ভালোভাবে ডাটাগুলো ধুয়ে নিয়েছি, আর আমার পছন্দ মতো টুকরাগুলো করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে টুকরাগুলো করে নিতে পারবেন। মাছের পরিমাণও চাইলে কমিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। মাছের মধ্যে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। মাছগুলো মাখিয়ে নিয়েছি, আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখনই মাছগুলো দিয়ে দিতে হবে। আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এখন মাছগুলো 2 থেকে 3 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তবে এর চেয়ে বেশি ভেজে নিলে কিন্তু মাছগুলো খেতে ভালো লাগবে না। মাছগুলো ভেজে নিয়েছি, আর কেমন করে ভেজে নিয়েছি দেখে হয়তো বুঝতে পেরেছেন। সবগুলো মাছ আমি প্যান থেকে নামিয়ে নিয়েছি। এখন মূল রান্না করার জন্য আবারও চুলায় চলে আসলাম। যেই প্যানে মাছগুলো ভেজেছিলাম সেই প্যানের মধ্যে অল্প পরিমাণে কিছু তেল দিয়ে 2টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন নরম হয়ে এসেছে তখনই এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কাঁচা জিরা বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আরও অ্যাড করে দিয়েছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচ বাটা। আর মরিচ বেটে যদি এই রান্না করা হয় রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে মরিচের গুঁড়া দিয়েও রান্না করতে পারবেন। একইভাবে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে এখন দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আরও অ্যাড করে দিলাম এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের পরিমাণ কিন্তু ডাটা রান্না করতে গেলে খুবই কম অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ। সব কিছু যখন দেওয়া হয়ে গেছে এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ডাটা। ডাটাগুলো দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে 2-1টা আলু অ্যাড করতে পারবেন, তবে আমি আলু ছাড়াই আজকে রান্নাটা করছি। ভালো করে নেড়েচেড়ে ডাটাগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা ডেকে রান্না করে নিব 3 থেকে 4 মিনিটের মতো। এই পর্যায়ে চুলা রাসটা বাড়ানো থাকবে, আর ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে তরকারিগুলো নেড়ে দিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপর ঢাকনাটা উঠিয়ে আবারও হাতাটা দিয়ে নেড়েচেড়ে একটু দিচ্ছি। এরই মধ্যে কিন্তু ডাটা আদা সিদ্ধর মতো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ঝোল, আর ঝোলটা কিন্তু এই পর্যায়ে দিতে হবে। ডাটা কিন্তু অতিরিক্ত রান্না করতে গেলে ডাটার কালার নষ্ট হয়ে যাবে, আর ডাটাগুলো খেতেও ভালো লাগবে না। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, আর ঝোলটা আমি কেমন দিয়েছি দেখি হয়তো বুঝতে পেরেছেন। ডাটা তরকারিতে যদি অতিরিক্ত ঝোল অ্যাড করা হয় ডাটা তরকারি কিন্তু খেতে মজার হয় না, পানসে লাগে। এখন আমি মাছগুলো অ্যাড করে দিলাম। মাছগুলো দেওয়ার পর ভালো করে একটু ছড়িয়ে দিতে হবে। মাছগুলো ছড়িয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। ঝালের পরিমাণটা বুঝে মরিচগুলো অ্যাড করে দিবেন। ডাটা তরকারিতে জাল এবং হলুদের পরিমাণ বেশি হলে খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। এখন ঢাকনাটা ডেকে রান্না করে নিব 3 থেকে 4 মিনিটের মতো। আমি 3-4 মিনিট পর ফিরে আসলাম, আর ডাটা তরকারি কিন্তু রান্না হয়ে গেছে। কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে। আমি আবারও একটু নেড়েচেড়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছু ধনেপাতা কুচি। অবশ্যই হাতের কাছে থাকলে ধনেপাতা কুচি অ্যাড করে দিবেন। ধনেপাতাও দেওয়া হয়ে গেছে। এখন হাতাটা দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দিতে হবে। আমি হালকা করে একটু ছড়িয়ে দিয়েছি, আর এখন ঢাকনাটা ডেকে রেখে দিব 1 থেকে 2 মিনিটের মতো চুলা রাসটা লোতে রেখে। আমি আবারও বলি, ডাটা তরকারি যদি অতিরিক্ত রান্না করা হয় ডাটা তরকারি দেখতেও ভালো লাগে না, খেতেও মজার হয় না। 2 मिनट पर ढाकनाटा उठिए निয়েছি আর তরকারি রান্না হয়ে গেছে। এখন আমি চুলার জাল বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। আর ঝোলটা আমি কেমন রেখেছি দেখেই হয়তো বুঝতে পেরেছেন। এর চেয়ে বেশি ঝোল যদি ডাটা তরকারিতে রাখা হয় ডাটা তরকারি খেতে মজার হয় না, পানসে লাগে। চুলা থেকে নামিয়ে পরিবেশনে চলে আসলাম। আর আজকের এই ডাটা তরকারি কত সহজে রান্না করেছি ভিডিওটা দেখি হয়তো বুঝতে পেরেছেন। আশা করি আজকের এই ডাটা তরকারি রেসিপি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর কে কে আমার মতো ট্যাংরা মাছ দিয়ে এইভাবে ডাটা তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। খুদা হাফিজ।